হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। কে অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আমরা হচ্ছে চলে আসছি থানচি মেডিকেল আর কি, এখানে মেডিকেল মেডিকেল বলতেছি না, সরি, এক্সট্রিমলি সরি, হসপিটালে আর কি থানচি, যেহেতু আমার হাজব্যান্ডের এখানে কাজ। তো ফার্স্টে আমরা ওইখানে চলে আসছি, দেন হচ্ছে আমরা আমাদের হোটেলে যাব। এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো হসপিটালটা অনেক বেশি সুন্দর, আর এটা হচ্ছে হসপিটালের সামনের ভিউ। আমি একটু ছোট্ট একটু শর্ট নিছিলাম, আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে। তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের রুমে চলে আসছি। একটু মেসি, কারণ হচ্ছে কি আমি অনেক দেরিতে ভিডিওটা আর কি করছি, আসার সাথে সাথে করে নেই, যেহেতু আমি অনেক টায়ার্ড ছিলাম, অনেক লং একটা জার্নি ছিল। তো এটা হচ্ছে রুমের অবস্থা। এখানে রুমের ভাড়া মেবি আমাদের ছিল 1500 করে, মোটামুটি খারাপ না। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, ওয়াশরুমটাও খারাপ ছিল না আর কি। থানচিতে যেহেতু রুম ভাড়া অনেক বেশি প্রাইজি, তো সেই আন্দাজে এখানে রুমের ভাড়া, এটা মানে রুম আমরা খারাপ পাইনি আর কি। আর এটা হচ্ছে গিয়ে ভিউ, এদিক দিয়ে হচ্ছে গিয়ে নাফাখুম, দেন আমিয়াখুম, ওইগুলোতে যাই আর কি, বোট আমরা গেছিলাম। তো এটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে রাত হয়ে গেছে, রাত না সরি, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আমরা হচ্ছে গিয়ে বের হয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করছি, ওগুলোর ফুটেজ নিতে আমি ভুলে গেছি। আর এটা হচ্ছে গিয়ে বোট নদীর পাড়ে ওদিকে ছিল, আর এদিকে হচ্ছে একটা মেলা হচ্ছিল, তো আমরা ওইদিকে আসছিলাম একটু। ওদের একটা চাকমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল, ওইখানে মেলা বসছিল আর কি, ছোটোখাটো খাবারের দোকান, তো আমরা একটু ওগুলো দেখতে আসছিলাম আর কি রাস্তার পাশেই। আর এই তো বিভিন্ন রকমের ফুড ওরা হচ্ছে গিয়ে সেল করতেছিল। আমরা এখান থেকে একটু পেঁয়াজও খাইছি গরম গরম, আমার কাছে খারাপ লাগে নাই, আবার ভালোও লাগে নাই, একটু ট্রাই করলাম আর কি। নতুন জিনিস খাওয়ার অভ্যাস আছে আমার আর কি, নতুন নতুন কিছু খাওয়া। আর এই তো এখানে প্রোগ্রামের অডিটোরিয়ামের সামনে সুন্দর করে হচ্ছে ওরা ডেকোরেশন করছে, ওরা এখানে মেবি পূজা টুজা কিছু একটা করে, হোয়াট এভার, আমি আসলে জানি না। তো অডিটোরিয়ামটা অনেক সুন্দর ছিল, আর ওরা অনেক জমকালো করে দেখলাম প্রোগ্রাম করে। আর এটা হচ্ছে গিয়ে অডিটোরিয়ামের বাহিরে, আমরা হচ্ছে একটু অডিটোরিয়ামের ভেতরে ঢুকবো। আর এত বেশি সাউন্ড ছিল, আমরা বেশিক্ষণ আসলে থাকি নাই অডিটোরিয়ামের ভেতরে। আর বেশি মজা লাগছে, সবাই হচ্ছে কি আমাদের দিকে তাকায় ছিল, খুবই হেজিটেশন ফিল হচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে গেছি। আর এখানে এই তো পারফরমেন্স চলতেছে আর কি, অনেক মানুষজন ছিল, আমরা বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ ছিলাম, একটু ওদের প্রোগ্রাম দেখলাম যে ওদের আদিবাসীদের প্রোগ্রামগুলো কেমন হয়। আর এই তো আমরা হচ্ছে বের হয়ে গেছি, আর হচ্ছে ফানুস উড়াচ্ছিল আর কি, অনেক ফানুস দেখছি। আমাকে যদি কেউ কোশ্চেন করেন যে থানচির আকাশ, মানে আকাশ কি বলবো, মানে এত বেশি সুন্দর ছিল, আমার লাইফে যদি মানে বেস্ট ছিল আর কি, এত সুন্দর আকাশ আমি আসলে কখনো দেখিনি, একদম পরিষ্কার ফকফকা। তো আমরা হচ্ছে গিয়ে চলে আসছি হচ্ছে আমাদের ডিনার করার জন্য। তো এখানে খাওয়া দাওয়া অনেক বেশি কষ্ট, গরু মুরগি আর খাসি ছাড়া আর কিছুই পাওয়া যায় না, আর খাবার ওর মানও অত ভালো না, রান্না মজা না, অনেক কষ্ট হয়েছে এই 3 দিন আমার ওখানে মানে খাওয়া দাওয়া করতে। অবশেষে কিছু সবজি পাইছি, তাও অত ভালো ছিল না, গরু খাসি এদিনের খাবারটা একটুও ভালো ছিল না, ডালটাও কেমন পানি পানি ছিল। আর এটা হচ্ছে আমাদের হোটেলের সাথে হচ্ছে গিয়ে দোকানপাট ছিল, তো একটু ভাবলাম যে একটু দোকানপাট থেকে ঘুরে আসি, যেহেতু হচ্ছে গিয়ে আমরা একটু ঘুরতে যাব। তো আমরা হচ্ছে এখান থেকে একটু টুকটাক শপিং করার জন্য আসছি আর কি। আমি একটা সানগ্লাস কিনছি, আমার হাজব্যান্ড টুকটাক কিছু জিনিস কিনছে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি, যেহেতু হচ্ছে আজকে আমরা নাফাখুম যাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আপনাদের বিজিবি ক্যাম্পের এখানে আসছি আমরা, এখানে হচ্ছে আমাদের এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে দেন আমাদের বোট ঠিক করা হয়ে গেছে, আমাদের গাইড ঠিক করা হয়ে গেছে, এই তো সামনে হচ্ছে গাইড, আমাদের বোট ঠিক ডান, আমরা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, এখান থেকে হচ্ছে আমরা আমাদের বোটে উঠবো। তো এই তো আমরা হচ্ছে বোটে উঠে গেছি, আমাদের বোট ভাড়া নিয়েছে হচ্ছে গিয়ে টোটাল 7000 টাকা, নাফাখুম আর রেমাক্রি এগুলো সব সহ। আমাদের গাইড ভাড়া লাগে নাই, কারণ হচ্ছে গিয়ে পরিচিত ছিল তো তার তার জন্য আর কি, কিন্তু গাইডের আলাদা কস্ট আছে, যেটা কিনা 500 রেমাক্রি পর্যন্ত, আর হচ্ছে নাফাখুম গেলে আরও 500। তো আমাদের 500 টাকা কম লাগছে। আর এটা হচ্ছে গিয়ে সকাল সকাল ভিউ এত বেশি সুন্দর ছিল আর ঠান্ডা ছিল। তো বোটে হচ্ছে গিয়ে 6 জন বসা যায়, বাট আমরা ছিলাম হচ্ছে 4 জন।
তো আমরা হচ্ছে সাঙ্গু নদীর ধরে হচ্ছে সামনের দিকে এগোচ্ছিলাম, আর এখানে হচ্ছে আমরা যে টাইমে গেছি সেই টাইমে হচ্ছে আপনার মোটামুটি ভালোই পানির স্রোত ছিল। শীতকালে তখন এত বেশি পরিমাণে স্রোত থাকে না, তো আমরা আসলে অনেক বেশি এনজয় করছি ওই দিন। আর হচ্ছে গিয়ে আশেপাশে ভিউটা এত জোস, যদি আমাকে কেউ কোশ্চেন করেন যে হচ্ছে গিয়ে আমার ট্রাভেল হিস্টোরির সব থেকে বেস্ট প্লেস কোথায় ঘোরার অভিজ্ঞতা হয়েছিল, তাহলে আমি অবশ্যই বলবো যে আমার এই প্লেসটা, কারণ এটা একটা আসলে একটা নতুন একটা অভিজ্ঞতা যেটাকে বলে। আমার আগে এই রকমের কোনো এক্সপিরিয়েন্স আসলে হয় নাই, তো মজাও যেমন লাগতেছিল আবার খুব ভয়ও লাগতেছিল, বিশেষ করে যখন হচ্ছে অনেক বেশি স্রোত ছিল, কারণ হচ্ছে আমরা যেহেতু স্রোতের বিপরীত দিকে যাচ্ছিলাম আর কি। আর প্রত্যেক মানে নদীর মাঝখানে মাঝখানে কিন্তু একটু পরপর হচ্ছে গিয়ে পাথর, তো ওইখান থেকে হচ্ছে গিয়ে স্রোতগুলো যেহেতু আসতেছিল ভয়ও লাগতেছিল, আর আমি যেহেতু হচ্ছে সবার সামনে বসছিলাম তো আমার কাছে একটু বেশি ভয় লাগতেছিল। বাট মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, আমার লাইফের বেস্ট একটা এক্সপিরিয়েন্স যেটাকে বলে। তো আশেপাশে মানে দেখে যতই প্রকৃতি দেখতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম যে আল্লাহর সৃষ্টি এত বেশি সুন্দর, মানে কিভাবে। তো আমরা আস্তে আস্তে হচ্ছে গিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম, তো যেতে মেবি আমরা ফার্স্টে যেহেতু যাচ্ছিলাম রেমাক্রি, তো আমাদের যাইতে যাইতে প্রায় 1 ঘন্টা কি 40 মিনিটের মতন রেমাক্রি যাওয়া লাগছে। আর এগুলো কিন্তু হচ্ছে গিয়ে ইঞ্জিন চালিত নৌকা, যার জন্য হচ্ছে এতক্ষণ লাগে। এখানে সবই ইঞ্জিন চালিত নৌকা, এখানে আপনি কোনো ইঞ্জিন ছাড়া হচ্ছে বোট পাবেন না, কারণ ইঞ্জিন ছাড়া আসলে এদিক দিয়ে চলা পসিবল না, যেহেতু হচ্ছে খুব প্রচুর মানে অনেক বেশি পরিমাণে স্রোত। আর এ তো এটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমরা পাথর দেখতেছিলাম, মানে এত বেশি সুন্দর, মানে কি বলবো আর কি, এগুলো কিন্তু সবই হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্টি আর কি। আর আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে হচ্ছে গিয়ে সাঙ্গু নদীর সব থেকে মানে সুন্দর প্লেস, যেটা হচ্ছে কি না পাথরের এরিয়া আর কি, বড় পাথরের এরিয়া, আমরা আস্তে আস্তে ওই দিকে হচ্ছে গিয়ে যাচ্ছিলাম। আর আস্তে আস্তে করে হচ্ছে স্রোতের পরিমাণ বাড়তেছিল, যেহেতু হচ্ছে আমরা নিচে থেকে উপরের দিকে উঠতেছিলাম আর কি, এই জন্য হচ্ছে আস্তে আস্তে যতই সামনের দিকে যাচ্ছি স্রোতের পরিমাণ বাড়তেছিল। আর হচ্ছে কুয়াশা ছিল, কুয়াশা আস্তে আস্তে যত কাটতেছিল আশেপাশে মানে পরিবেশটা প্রকৃতিটাও অত বেশি পরিষ্কার হচ্ছিল চোখের সামনে। আর আমি আসলে অবাক চোখে খালি দেখতেছিলাম, মানে মানে কি বলবো, মাশাল্লাহ এত সুন্দর। তো আমরা হচ্ছে গিয়ে পাথরের এরিয়ার কাছে কাছে চলে আসি, যার জন্য হচ্ছে এই যে এত বড় বড় পাথরগুলো আর কি দেখা যাচ্ছিল। তো এখানে হচ্ছে এই প্লেসটার নাম হচ্ছে গিয়ে কি প্লেসটার নাম ভুলে গেছি, আচ্ছা যাই হোক, এদিকে হচ্ছে কি এই যে দেখাই যাচ্ছে কি পরিমাণ স্রোত, কারণ এদিকে হচ্ছে গিয়ে আপনার নিচেও হচ্ছে গিয়ে পাথর, যার জন্য পাথরে বাড়ি খেয়ে পানিগুলো হচ্ছে এদিকে আসতেছে। তো এখানে হচ্ছে গিয়ে একটা স্পেশাল ওদের হচ্ছে যেটা হচ্ছে রাজা পাথর একটা বলে, ওই পাথরটা নাকি হচ্ছে বর্ষাকালে সব পাথর ডুবে যায়, বাট এই পাথরটা নাকি আসলে ডুবে না, এটার মাথাটা মানে দেখা যায়। তো এটাই হচ্ছে সেই বিশিষ্ট রাজা পাথর, তো সরি এটা হচ্ছে রানী পাথর, তো সামনে হচ্ছে কি ওটা রাজা পাথর। তো খুবই জোস, আর এদিকে হচ্ছে আমাদের গাইড বারবার সাবধান করতেছিল যে বাইরে হাত দিবেন না, কারণ হচ্ছে পাথরে বাড়ি লাগতে পারে, আর এই জায়গায় চালানোটা অনেক বেশি রিস্ক ছিল, যার জন্য হচ্ছে গিয়ে নৌকায় বসে বসে ঠিক মানে নৌকার এরিয়াটা যতটুকু ওইখানে বসে বসে ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম, মানে জোস একটা প্লেস এই জায়গাটা। তো রেমাক্রি যাওয়ার পথে এই জায়গাটা পড়বে, তো আপনাদের এটা দেখাবে। আর উপরের ভিউটা তো অস্থির, আমি যদিও ক্যামেরাতে আনতে পারি নাই, আমি এইটা কি দেখব, আমি উপরের দিকে অনেকক্ষণ তাকায়ছিলাম, মানে এত বেশি ভালো লাগতেছিল। আর এই তো পাথরের এরিয়াটুকু প্রায় ক্রস করে ফেলছি, আমরা আরও সামনের দিকে এগোচ্ছিলাম। তো এগুলো যা বলতেছিলাম যে এগুলো হচ্ছে সবই প্রাকৃতিকভাবে সৃষ্টি, এখন আর মানে কবে সৃষ্টি কখন হয়েছে এগুলো আমি ডিটেলস আসলে জানি না, সো আপনাদের বলতে পারতেছি না। যদি কারো জানার ইচ্ছা থাকে প্লিজ গুগল সার্চ করে দেখে নিতে পারেন, অবশ্যই ডিটেলস থাকার কথা। আর হচ্ছে পিছনে তো বাকি সবাই ওর হচ্ছে কি গল্প করতেছিল, আর আমি সামনে বসে বসে শুধু ভিউ এনজয় করতেছিলাম। এত সকাল সকাল ঘুম থেকে উঠছি, তাও হচ্ছে কি মানে এত সুন্দর পরিবেশ দেখে আমার ঘুমও চলে গেছিলো, ঘুমও আসতেছিল না। অন্যবারে হচ্ছে গিয়ে আমি ঘুমে একদম শেষ পড়ে যাই, বাট ওই দিন আমি হচ্ছে গিয়ে খালি তাকায় তাকায় দেখতেছিলাম। আর হচ্ছে গিয়ে যে সামনে যত এগাচ্ছি না ঠান্ডার মানে ঠান্ডার পরিমাণ বাড়তেছিল, ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। আর পাথরের
মানে মাঝখান দিয়ে নদীটা, তো দুই পাশে হচ্ছে পাহাড়, যার জন্য হচ্ছে গিয়ে রোদও তেমন পরিমাণে পাচ্ছিলাম না আমরা। সকালবেলার ছিল, মানে রোদটা তেমন ঢুকতেছিল না আর কি তখন। তো আস্তে আস্তে করে হচ্ছে কি আমরা আরো সামনের দিকে এগোচ্ছিলাম, আর ট্রলারের শব্দ, তো কিছু করার নাই, তো গল্পও করতেছিলাম একটু মাঝে মাঝে। এই ব্লগটা এখানেই শেষ করতেছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো নাফাক হুম শেষ করে দেন, আমরা আবার যে রেমাক্রি ফলসে চলে আসে, তার এই যে পাবলিকরা হচ্ছে কি এখন এখানে গোসল করবে, কি সাহস এটার মাঝখানে হচ্ছে গিয়ে তারা এদিক দিয়ে হেঁটে হেঁটে গেছে, আর আমি তো যাই নাই, যাব না, ইম্পসিবল, কারণ হচ্ছে এগুলো আমি খুবই ভয় পাই। আমি হচ্ছে গিয়ে দূরে এখানে একটা মানে দোকান ছিল, যে ওই একটা দোকানে বসে বসে দেন হচ্ছে গিয়ে একটু চা খাচ্ছিলাম, এই যে আমি, আর আমাকে একদম পুরো বিধ্বস্ত অবস্থা দেখা যাইতেছে। সেই সকালবেলা বেরোইছি, তখন মেবি 10টা বাজে, আর খুবই রোদ ছিল, প্রচণ্ড পরিমাণে ঘামতেছিলাম, আর দূর থেকে ওই পাগলগুলার আর কি দেখতেছিলাম। তো এই তো আমাদের হচ্ছে গোসল টোসল করা শেষ, দেন হচ্ছে আমরা প্রায় 11টা 11:30টার দিকে হচ্ছে গিয়ে আবার রওনা দিয়ে দিছি, বোটে উঠে গেছি। তার আমার হাজব্যান্ডের দেখেন কি সাহস, সে হচ্ছে ফোন ধরে ভিডিও করবেই, আমি তো ভয়ে চিৎকার করতেছি যে ফোন রাখো ফোন রাখো, ফোন পড়ে যাবে, তো সে করবে, বলতেছে যে না সমস্যা নেই। আর দেখেন কি পরিমাণে ঢেউ কাকে বলে, আমার তো খুবই ভয় লাগতেছিল, যেহেতু হচ্ছে আমি একদম সামনে, আমি দুটো পর পর আল্লাহ আল্লাহ করতেছি, চোখ বন্ধ করতেছি, তাকাইতেছি না ভয়ে, মানে খুবই ডেঞ্জারাস অবস্থা ছিল, বাট খুব এনজয় করতেছিলাম। আর ওরা কিন্তু হচ্ছে কি আপনাকে লাইফ জ্যাকেট দেয়, তো আমরা হচ্ছে পরে নাই, পরা লাগে না আর কি, তো না থাকলে অবশ্যই আপনারা যাদের মানে লাগে আপনারা লাইফ জ্যাকেট চেয়ে নেবেন। আর এই যে দেখেন, মানে আস্তে আস্তে হচ্ছে আমরা এখন নিচের দিকে নামতেছিলাম, আর ফার্স্টে হচ্ছে আমরা উপরের দিকে উঠছি, এখন হচ্ছে নিচের দিকে নামতেছিলাম, আর এখন হচ্ছে একটা ঢেউ আইসা আমারে এমন জোরে বাড়ি দিয়ে দিবে, একেবারে পুরো ভিজাইয়া, আমার এক সাইড পুরো একদম, এই যে দেখেন পুরো এক পাশ পুরো, আমি সামনে বসছি তো একদম পুরো ভিজাই দিছে, আর আমি চিৎকার করে বলতেছি আমারে দিছে ভিজায়, যে দেখাচ্ছিলাম পিছনে ঘুরে আমার হাজব্যান্ডের, যে দেখো আমার একদম পুরো এক পাশ পুরো ভিজাই দিছে। তো যাই হোক, খুব এনজয় করছি আসলে, সত্যি কথা আমি আসলে কখনো এরকম ট্রিপ দেই নাই, তো আমার লাইফে বেস্ট ট্রিপ ছিল এটা। কক্সবাজার অনেকবার গেছি, বাট এটার থেকে অত ভালো লাগে না, এটা আসলে অন্যরকম মজা লাগে আর কি। তো হচ্ছে কি আমরা যে আস্তে আস্তে নামতেছি, এই যে দেখা যাচ্ছে যে কি পরিমাণ ঢেউ, আর এই যে দেখেন আরেকজন হচ্ছে ফোন ধরতেছে ভয়ে, আর এই যে সামনে দেখা যাচ্ছে দূরে স্রোত কাকে বলে আর ঢেউ, মানে স্রোতের দিকে নামতেছি তো এখন একটু বেশি ভয় কাজ করতেছিল আর কি। এতক্ষণ তো হচ্ছে গিয়ে আমরা স্রোতের বিপরীত দিকে উঠতেছিলাম আর কি, তখনের সিচুয়েশন আর এখনের সিচুয়েশনটা আসলে ডিফারেন্স, কারণ এই টাইমে দেখা যায় কি বোট টো উল্টা যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। আর এই যে দেখেন কি সুন্দর আকাশ, মাশাল্লাহ, খুবই বেশি সুন্দর ছিল। আর হচ্ছে তখন হচ্ছে কি অনেক রোদ ছিল, আসলে দুপুর হয়ে গেছিলো তো প্রায়, তো রোদে একদম অবস্থা কাহিল, আর হচ্ছে গিয়ে মাথার মধ্যে প্রচণ্ড রোদ লাগতেছিল, তার জন্য হচ্ছে গিয়ে হ্যাট পরে নিছিলাম। আর এই যে আমাকে বলতেছে খালি বারবার পিছনে তাকাও, ছবি তুলবো ছবি তুলবো, তো আমি হচ্ছে গিয়ে বিরক্ত হচ্ছিলাম, বলতেছিলাম যে আর ছবি তোলা লাগবে না, আমার ভয় লাগতেছে, এখন বাদ দাও, তো বাট সে ছবি তুলবেই। আর আমি তাকে বারবার সামনে হচ্ছে গিয়ে মানে সতর্ক করতেছিলাম, সামনে ধরে বসো ধরে বসো, সামনে কিন্তু ঢেউ আছে ধরে বসো। তো এগুলো করতে করতে আসলে আমরা 1 ঘন্টা 45 মিনিটের যে জার্নিটুকু রেমাক্রি থেকে হচ্ছে গিয়ে আপনার পর্যন্ত, থানচি পর্যন্ত একটু পর্যন্ত চলে আসছি আর কি ফাইনালি। চলে আসছে, এখন হচ্ছে আমরা বিজেপি ক্যাম্পে এখানে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর আমরা হচ্ছে গরুর মাংস দেন ভর্তা ডাল এগুলো অর্ডার করছি,
আমরা এখন খাবো, খুবই ক্ষুধা লাগছিল। তো সেই সাথে এই ব্লগটা এখানেই শেষ করতেছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।